গরু পাচার মামলায় এবার ইডির নজরে বীরভূমের শিউরি থানার আইসি মোহাম্মদ আলী। 25 মার্চ শনিবার তাকে দিল্লিতে তলব করেছে ইডি। ইডি সূত্রে খবর, ওই দিন সকাল 10:30টার মধ্যে ইনকাম ট্যাক্সের কাগজপত্র ও ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের নথি, সম্পত্তি, যাবতীয় কাগজপত্র নিয়ে যেতে পারা হয়েছে মোহাম্মদ আলীকে। কিন্তু কে এই মোহাম্মদ আলী, তার সঙ্গে গরু পাচার মামলায় সম্পর্কই বা কি? ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই আইসি। সিবিআইয়ের অভিযোগ ছিল, অনুব্রত মণ্ডল আসানসোল জেলে থাকার সময় শিউরির এই আইসির সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন। ইডি হেফাজত আটকাতে 20 ডিসেম্বর আচমকা অনুব্রতকে দুবরাজপুর থানা শিব ঠাকুরের মামলায় হেফাজতে নেওয়ার ঘটনায় মুখ্য ভূমিকা ছিল মোহাম্মদ আলী, এমনটাই সূত্রের খবর। সাইগাল হোসেনের মাধ্যমে অনুব্রতর সঙ্গে এই পুলিশ অফিসারের আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে ইডি, তাই তাকে তলব করে তদন্তের গভীরে প্রবেশ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে এর আগে গরু পাচার মামলায় আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি। আগামী 5 এপ্রিল দিল্লিতে ইডির দপ্তরে তার হাজিরা দেওয়ার কথা। এর মধ্যেই শিউরি থানার আইসিকে তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা ওয়াকিবহুল মহলে। উল্লেখ্য, কনস্টেবলের চাকরি দিয়ে পুলিশে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ আলী। তারপর একের পর এক পদোন্নতি পেয়ে মোহাম্মদপুর থানার আইসি হন মোহাম্মদ আলী, আবার প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হন। বর্তমানে শিউরি থানার আইসি পদে কর্মরত তিনি। পুলিশ হিসেবে তার কর্মজীবন বীরভূম জেলাতেই কাটিয়েছেন, বদলি হলেও কখনো অন্য জেলায় যেতে হয়নি, যা পুলিশের পেশায় হয় না বললেই ধারণা বিশেষজ্ঞ মহলে। সাধারণত ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে তাকে অন্য জেলাতে বদলি করা হয়, কিন্তু মোহাম্মদ আলীর ক্ষেত্রে তা হয়নি। শোনা যায়, পূর্ব বর্ধমানের বাসিন্দা এই পুলিশ আধিকারিক বরাবরই শাসক দলের ঘনিষ্ঠ, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে বীরভূমে থেকে গিয়েছেন তিনি। কখনো লরিতে করে নিয়ে যায়, তো যেভাবে নিয়ে যাক, যদি পুলিশের সহযোগিতা না থাকে, বিএসএফ এর সহযোগিতা না থাকে, কাস্টমস এর সহযোগিতা না থাকে, তাহলে এরকম খুব বড় মাত্রায় পাচার হতে পারে না। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তিনি অনুপ্রাণিত আইসি, তাকে তো অবশ্যই ডাকা উচিত, কারণ যে আইসি দায়িত্ব ছিল যে অনুব্রত মণ্ডলকে ঠিকমতো রাখা অনুসারে, মানে হচ্ছে ল অনুসারে রাখা বা আইন অনুসারে রাখা, কিন্তু দেখা যাচ্ছে তিনি তাকে বাইরের লোকেদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিয়েছে, অর্থাৎ শস্যের মধ্যে ভূত। তো সেই শস্যের মধ্যে যে ভূত আছে, ভূত না তাড়ালে তো শস্যে দিয়ে কাজ হবে না, তাকে ভূতটা তাড়াতে হবে, তারপরে সেই শস্যে দিয়ে বড় বড় ভূত তাড়ানো হবে, করলে পরে সেখানে তো তাদেরকে শাস্তি ভোগ করতেই হবে। আর ইডির কাজ হচ্ছে যে কোনো ক্রাইমের ফিনান্সিয়াল ট্রেল দেখা। এই যে এই সুযোগগুলো তারা করে দিয়েছে, জেলার হোক বা আইসি হোক, তো কোনো সার্ভিস তো সার্ভিস ট্যাক্স ছাড়া হয় না, তো এই সার্ভিসটা কি তারা সার্ভিস ট্যাক্স নিয়ে দিয়েছেন না ট্যাক্স ছাড়া দিয়েছেন, তো তার তো তদন্ত হওয়া উচিত, কারণ ইটস মানি ট্রেল। অপরাধমূলক কাজ পুলিশের সাহায্য ছাড়া সম্ভব নয়, মত বাম শিবিরের। বড় একটা অপরাধমূলক কার্যক্রম তো পুলিশের সাহায্য ছাড়া সম্ভব না, এবং পুলিশের সাহায্য নেওয়া মানে হচ্ছে পুলিশকে উপঢৌকন দেওয়া। অনুব্রত মণ্ডলের দাপটে আমরা দেখেছি যে বীরভূম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বীরভূম জেলার পুলিশ কমিশনার এসপি, এরা দুজন একসঙ্গে নিচে বসে আছেন এবং অনুব্রত মণ্ডল উপরে বসে আছেন। এই ছবি সেখানে শিউরি থানার আইসি, তার 200 কোটি টাকার সম্পত্তি হবে অনুব্রত মণ্ডলকে এই কাজে সাহায্য করে, এটা একদম জলের মতো সহজ ঘটনা। প্রশাসনের কর্তাকে ইডি ডেকে পাঠানো গণতন্ত্রের পক্ষে লজ্জার প্রতিক্রিয়া বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার। আইনের শাসন নয়, শাসকের আইন চলছে, আর শাসকদের যদি এরকম ভাবে ইডি সিবিআই বারবার ডেকে পাঠায় প্রশাসনের একজন আধিকারিক, তাকে এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জা এবং বেদনাদায়ক। আমরা চিন্তিত এবং হতাশ। পুলিশকে টাকা দিয়ে এই ব্যবস্থাপনা চালানো হয়, মত বিজেপি মুখপাত্র সজল ঘোষের। পুলিশের একটা আর্থিক সম্পর্ক আছে লেনদেনে। পুলিশ জানে না, পুলিশ জানে না এমন তো খবর হয় না, পুলিশকে মাল দিয়ে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পুরো ব্যবস্থাটা চালানো হয়। গরু পাচার ঘটনায় তার কোনো ভূমিকা আছে কিনা, অনুব্রতর সঙ্গেই কি সম্পর্ক, সবটাই আতশ কাছে তলায় এনে তদন্ত করে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।